কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা, অপ্রতিরোধ দুর্বোধ ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত বাবা। তুই? হ্যাঁ মা। কেমন আছিস বাবা? এই তো আছি মা। লাগবে না বাবা, খুব ভালো আছিস? কেমন সুখে গেছিস বাবা? তুই খাওয়া দাওয়া কিছু করেছিস? আরে করি মা। রাস্তায় কিছু খেয়েছিস? উঠো বৌমা, লাগবে না। দেখো আমি তোমাকে 8000 টাকা তো দিতে পারবো না, কিন্তু আমি আমার স্যালারি টাকা জমিয়ে কিছু টাকা আছে আমার কাছে, সর্বোচ্চ আমি 3-4 হাজার টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো। আচ্ছা চলো না আমরা এখানে থেকে যাই। আগামীকাল যেতে চাও? একবার থেকে যাই। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছো কি? না, ভাবছিলাম বাবা যে এক জায়গায় 35 বছর চাকরি করে কাটিয়ে দিলেন, বাবার কখনো বোর লাগেনি? বোর লাগবে কেন? 35 বছর একটি জায়গায় চাকরি করেছে, শুধু চাকরির ডিউরেশনটাই দেখলে, বাবার এই চাকরির পেছনে যে মহৎ উদ্দেশ্য সেটা দেখলে না? আসলে এই ধরনের ডেডিকেশন ওই সময়ে সম্ভব ছিল, এখনকার যুগে অসম্ভব। কেন সম্ভব না? কেন সম্ভব না এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? কাম অন আগুন, এখনকার লাইফস্টাইল আর আগের লাইফস্টাইলের পার্থক্যটা তো তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ। তখন মানুষের জীবন একটা সিম্পল স্ট্রেট লাইন, একটা সরল রেখায় চলতো। মানুষ অফিস যেত, বাসায় আসতো, ফ্যামিলিকে টাইম দিত, একটা সামান্য স্যালারিতে তাদের জীবন খুব সুন্দর মতো কেটে যেত। কিন্তু এখন এখন টাকা পয়সার মান কোথায় গেছে তুমি আমাকে বলো? এখন মানুষ যেমন লক্ষ টাকায় কামাই করছে, ঠিক তেমনি লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। বাসা ভাড়া, ইউটিলিটি, তারপরে ধরো তোমার সার্ভিস চার্জ, ইলেকট্রিক বিল, বাচ্চাদের পড়াশোনা, মেডিসিন, মেডিকেল খরচ, সব কিছু মিলে তার উপর আবার ভবিষ্যতের জন্য সেভিংস। মানুষের কাছে সময় কোথায়? মানুষ তো টাকা কামানোর পেছনেই ছুটছে। এখন আর ওই নিষ্ঠা, ওই ডেডিকেশন দিয়ে কারো কোনো কিছু করার কোনো সুযোগই নেই। যে যেখানে বেটার অপরচুনিটি পাচ্ছে সে সেখানেই মুভ করছে। ভুল। সেই 70s-এ বাবা আলিগড় ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পার্ট স্টুডেন্ট, তার কাছে অনেক দেশ বিদেশে অনেক বড় বড় প্রপোজাল ছিল, সে তো যায়নি। ইভেন ঢাকায়ও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে সে পড়াতে পারতো, সে যায়নি। তো ঢাকায় পড়ায়নি কেন? কারণ হচ্ছে ঢাকায় ওখানে পড়ানোর জন্য অনেক মানুষ আছে যারা সুশিক্ষা দিচ্ছে। বাবা চলে এসেছে এখানে যেখানে দরকার, যেখানে সার্ভ করা দরকার, একটা সুন্দর জাতি ক্রিয়েট করার জন্য, একটা একটা শিক্ষিত সুশৃঙ্খল জাতি ক্রিয়েট করার জন্য তাদের সুশিক্ষা দিতে হবে, যেখানে তাদের ভিতরে ওই ভিশনটা ক্রিয়েট করতে হবে যে সে যেন শুধুমাত্র নিজেকে না নিয়ে ভাবে, সে যেন দেশ এবং পুরো জাতিকে নিয়ে ভাবতে পারে। সেই শিক্ষাটা, সেই সেই চোখটা তো স্পষ্ট দেখতে হবে না? তুমি আমাকে এবার একটা কথা বলো, তুমি যে এত বড় বড় লেকচার দিচ্ছ, তুমি কি পারবে? তোমার তুমি বাদ দাও, তুমি আমি আমাদের কথা ভুলে যাও, আমাদের পরের জেনারেশন তাদের কি হবে? এখন তো বাচ্চারা হওয়ার পরপরই ইনকিউবেটারে ঢুকে যাচ্ছে, এসি ছাড়া তারা থাকতে পারছে না, একটু রোদে বের হলে তাদের গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। ধরো তোমার পরের জেনারেশন, সে কি পারবে ডেডিকেশন দিতে? তুমি দেখবে তোমার যখন ছেলেমেয়ে হবে, তুমি আমাকে একটু আগে তখন বলছিলে না যে আমরা ছোটবেলায় মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলেছি, তুমি কি পারবে তোমার ছেলেকে অ্যালাউ করতে যে বৃষ্টি পড়ছে জগে ফুটবল খেলো? হ্যাঁ কেন পারবো না। তুমি পারবে? অবশ্যই পারবো। কিন্তু আমি পারবো না। এখানেই হচ্ছে ব্যবধানটা। বাবা হয়তো পেরেছে, তুমি বলছো পারবে, কিন্তু আমি বলছি পারবো না। সবাই এক না।
কখনো কাউকে এসব কথা বলা হয়নি। আমি আসলে আমার পার্সোনাল বিষয়গুলো নরমালি কারোর সাথে শেয়ার করি না, কিন্তু আজ মনে হচ্ছে তোমার সাথে এই সব কথা একটু বলি, শেয়ার করি। আমি কেন? কারণ তুমি আমার মতন। আমার ফ্যামিলিতে এমন মানুষ খুব কম আছে যারা ভার্সিটিতে পড়েছে। মেবি খুঁজলে এখন একমাত্র আমি আছি যে ভার্সিটিতে পড়ছি। আমার জন্য পড়াশোনা চালানো ভীষণ কষ্ট ছিল ছোটবেলা থেকে। ক্লাস ফাইভে স্কলারশিপে পড়েছি, এইটে স্কলারশিপে পড়েছি, ছোটবেলা থেকে প্রাইমারি স্কুলে পড়েছি যেখানে কোনো খরচ দিতে হয়নি ফ্যামিলি থেকে। বাবাকে কত কষ্ট করে রাজি করাতে হয়েছে সেটা কেবল আমিই জানি, কারণ আমার বড় বোনেরও ঠিক এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আগেই বিয়ে হয়ে গেছিলো। বাবা চাইতো আমিও যেন ওরকম সময় বিয়ে দিয়ে দিতে। অনেক কষ্ট করে বাবাকে অনেক কনভিন্স করে এইচএসসি পাস করলাম, তারপর হাতে পায়ে ধরে ভার্সিটির অ্যাডমিশনের জন্য রাজি করালাম, তাও এক শর্তে, আমাকে কোনো পড়াশোনা খরচ দিতে পারবেন না, শুধুমাত্র থাকা খাওয়ার জন্য কিছু টাকা পাঠাবেন। তারপর ঢাকাতে অ্যাডমিশন নিলাম, বোনের বাসায় উঠলাম। আর আমার দুলাভাই সেই টাকা থেকেও চার ভাগের এক ভাগ টাকা আমার জন্য রেখে দিত, দেয় আর কি। সে এক ভাগ টাকা দিয়ে আমার প্রতিদিন ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতে হয়, অন্যান্য খরচ চালাতে হয়। আসলে আমার জন্য একটা চাকরি করা, পার্ট টাইম জব করা খুব খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিল, যার জন্য আমি পত্রিকা অফিসে চাকরি নিলাম। মানুষের লাইফ না এত কষ্টের জানো, দূর থেকে দেখলে তুমি কখনোই সেটা আন্দাজ করতে পারবে না। আমি আসলে কারো দয়া বা কারো সহমর্মিতা চাই না, কারো সিম্প্যাথি চাই না। আমি চাই আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করি, আমি নিজের যোগ্যতায় কিছু করি, কারো কারো দয়া আমার লাগবে না। আমি জানি আমি একদিন পারব। এখনও আমি যত স্ট্রাগলই করি না কেন, একদিন আমি অবশ্যই আমার ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছাতে পারব। ভাববো আর কি বাবা, সময় বলে দেবে কি ভাবতে হবে, কোথায় যাব, কতটুকু যাব। সে তো বটেই, সময় তো আমাদের নিয়ন্ত্রক, সময় সবসময় বলে দেয়। তবে কি জানো, তুমি এখন একজন ইন্ডিভিজুয়াল না, তোমার সঙ্গে আরও একজনের জীবন জড়িয়ে আছে। সুতরাং সিদ্ধান্তটা তোমাকে সেভাবেই নিতে হবে যাতে দুজনের মঙ্গল হয়। অবশ্যই বাবা, আমার ওয়াইফ শি ইজ ভেরি মেরিটোরিয়াস, সে তার নিজের স্কলারশিপ পেয়েছে। এখন সে যদি চায় যে সে দেশের বাইরে মাস্টার্স করবে, পিএইচডি করবে, অফকোর্স শি ক্যান ডু দ্যাট। আর তার এই সিদ্ধান্তে অ্যাজ এ হাজব্যান্ড আমি তাকে যে সম্মান দেওয়া দরকার সে সম্মান দিতে চাই, আর সেই সাথে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আমার লিমিটেশনের ভিতরে থেকেও আমি সেই সাপোর্ট তাকে দিতে চাই। কারণ আমি বিশ্বাস করি বাবা যে প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ, সেই পার্সোনালিটি, সেই স্বাধীনতা আছে যে সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটা তার পার্সোনাল রাইট। অবশ্যই সেই জায়গা থেকে ও যদি ওর মাস্টার্স দেশের বাইরে করতে চায়, ইনফ্যাক্ট তারপর পিএইচডিও করতে চায়, অফকোর্স শি ক্যান ডু দ্যাট। আর অ্যাজ এ হাজব্যান্ড তার যে কোনো সিদ্ধান্তে আসলে রেসপেক্ট শো করে, এটা আমার দায়িত্ব।
অবশ্যই তো সেটা তো তোমাকে করতেই হবে, কেননা আমি তো তোমাকে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য লেখাপড়া শেখাইনি। একজন পরিপূর্ণ মানুষ হবার জন্যে যা কিছু দরকার সব উপকরণ দেওয়ার চেষ্টা করেছি, সুতরাং মানুষের সিদ্ধান্তকে সম্মান জানানো তোমার কাজ। তারপরেও তুমি তোমার নিজের পিএইচডিটা করার ব্যাপারে কিছু ভেবেছো? এই ব্যাপারে বাবা আমি একটু কনফিউজ, একটু। হ্যাঁ, আমি পিএইচডিটা করলে আমার ক্যারিয়ার অনেক ডেভেলপমেন্ট, আমার স্যালারি আপ হবে, সামাজিকভাবে সম্মানও পাবো, কারণ আমি তখন এখন লেকচারার আছি, তখন অ্যাসোসিয়েট প্রফেসর অথবা ফুল ফ্লেজের একজন প্রফেসর হয়ে যাব। কিন্তু আমার যে স্বপ্ন, সে স্বপ্নটা হয়তো বাস্তবায়ন হবে, কিন্তু কেন মনে হচ্ছে পিছিয়ে যাবে। কারণ তুমি আমাকে যে আদর্শে গড়ে তুলেছো, আমি যে আদর্শে বড় হয়েছি, সেটা কিন্তু তোমার আদর্শ। তুমি কিন্তু একটা আগুন তৈরি করেছো বাবা, কিন্তু সেই আগুনের ভিতরে যেই মেসেজ, যেই স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু এখন শত আগুনের কাছে পৌঁছতে হবে, শত থেকে হাজার, হাজার থেকে লক্ষ আগুনের কাছে পৌঁছতে হবে। তাছাড়া সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না। আর যে কারণে আমি একটু কনফিউজ যে আমি আমি কি আমার নিজেকে নিয়ে ভাববো না সেই লক্ষ্য আগুনের কথা। কনফিউশনে থেকো না, ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নাও। কনফিউশনে থাকার কোনো মানে নেই। কেন আসি আমরা? চারিদিকটা দেখো, সারাদিন গুলশানে বসে থাকলে হবে না। দিস ইজ কল লাইফ। তুমি কিন্তু একদমই ভাবো না যে এখানে মানুষজন ফ্রি থাকে, এখানে মানুষজন ভাড়া দিয়ে থাকে, প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা ভাড়া আছে। তুমি যে দেখো খাবার রান্না করছে, এই ঘরের ভাড়া আছে? হ্যাঁ, জিজ্ঞেস করো, আপনি ভাড়া দিয়ে থাকেন এখানে? দেখছো তুমি তো এই মানুষদের কখনো দেখো নাই, এভাবে যে মানুষজন থাকে এটা তুমি কখনো জানতা না। তুমি আমাকে তো ছবি দেখালি তো। ছবি দেখালে তুমি কি ইস করতা? তুমি কি তোমাকে হেল্প করতে পারতাম? তুমি মানে জানতে পারতা যে এখানে এই বাচ্চাগুলো বড় হয়, এদের মধ্যে অনেকে আবার পড়াশোনাও করে। মানে কি ওরা ওখানে কতদিন ধরে আছে? অনেক দিন, বিয়ে হয়, বাচ্চা হয়, বাচ্চা বড় হয়, থেকে যাচ্ছে এভাবে। তোর সারা জীবনে এই ঘরগুলোর মতো থাকে? হ্যাঁ, আবার অনেকে এখানে বাচ্চা জন্ম দিয়ে সে চলে গিয়েছে, বাচ্চাটা এখানে রয়ে গেছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে। এটাই ডেইলি লাইফ। ডেইলি লাইফ মানে ওখানে কি গ্যাস নেই? না, ওরা মাঠে চুলা রান্না করে। কেন মানে পাশের ওই বড় বিল্ডিংটাতে তো গ্যাস আছে? হ্যাঁ আছে, কিন্তু এটা তো ইলিগাল, ইলিগালি থাকছে ওরা, কিন্তু ভাড়া দিয়ে থাকছে। তাহলে ভাড়া কাকে দিচ্ছে? নিশ্চয়ই কেউ না কেউ আছে ভাড়া নেওয়ার জন্য। এদিক থেকে একটু গন্ধ কম। মানুষ অভ্যাসের দাস। প্রথম প্রথম তোমার আমার বাসায় গেলেও একরকম গন্ধ লাগে, কিন্তু কিছুক্ষণ থাকার পর সে গন্ধ তোমার অভ্যাস হয়ে যাবে। ঢাকা শহরে সবার কিন্তু মাথা গোজার ভাড়াটার দেওয়ার সামর্থ্য হয় না। তুমি এখানে যা দেখতে পাচ্ছ রাতের বেলা কিন্তু ঠিক উল্টো সিনারিও। রাতের বেলা এই বাজারটাতে যখন মাল আসে তখন এরা সবাই ব্যস্ত হয়ে ওঠে নিজের কাজে। অনেকে এখানে কুলি, অনেকে এখানে সবজি বিক্রেতা,
আকাশে বিভিন্ন জায়গায় ব্যবসা করে এখান থেকে সবজি নিয়ে আর সারা দেশ থেকে সব সবজি এখানে আসে রাত থেকে ভোরের মধ্যে চল সালাম কথা বলি একটু আপনারা প্রায় কয় বছর ধরে থাকেন এখানে তারপর না হয় বলা যাবে আসতে দিলে সমস্যা কি আমরা তো আছি কিন্তু আগুন বিষয়টা তো কক্সবাজার চলে যাওয়ার মতো না যে এখন প্ল্যান করলাম নেক্সট উইক যাব টিকিট কাটলাম বাস বাসে উঠে গেলাম এটা তো আমরা অ্যাব্রড যাচ্ছি এটা তো একটা প্রপার প্ল্যানিংয়ের বিষয় টাইমের বিষয় আগে থেকে টিকিটিংয়ের বিষয় আছে আমি না একটা জিনিস নোটিস করেছি যখনই বিদেশ যাওয়ার ব্যাপারটা আসছে কেউ যে কেউ কথা তুলুক আমি হই বা বাবা হোক বা যে কেউ হোক তুমি না বিষয়টাকে অ্যাভয়েড করছো ঘটনাটা কী বলো তো অ্যাভয়েড করি না ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি যাও না তুমি স্কলারশিপ পেয়েছো বাইরে স্টাডি করবে ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার দেয়ার আই মিন এটা নিয়ে বাবাও কোনো কথা বলবে না আমিও কোনো কথা বলছি না বরঞ্চ তোমার যা যা সাপোর্ট দরকার আমি দিচ্ছি কোনো সমস্যা নেই তুমি ওখানে যাও কাজ করো পাশাপাশি স্টাডি করো এনজয় ইয়োর টাইম তার মানে কি তুমি যেতে চাইছো না আচ্ছা এখন তুমি কি তোমার পিএইচডিটা করবে না বা করতে চাইছো না এমন কিছু কি দেখো আমি মাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাজ এ লেকচারার জয়েন করেছি ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্টস কিছু আদার সোশ্যাল অ্যাক্টিভিটিস সব কিছু মিলে আমার আমার কিছু সার্ভ করা এখনও বাকি আছে আমার একটা ভিশন আছে সব কিছু মিলে আমি সার্ভিসটা দিতে চাই আর সত্যি বলতে গেলে না এই মুহূর্তে আমি দেশের বাইরে যেতে চাচ্ছি না অ্যান্ড হোয়াট অ্যাবাউট মি আমার প্রতি তোমার কোনো রেসপন্সিবিলিটিস নেই তোমার যা দায়িত্ববোধ যা দায়বদ্ধতা সব তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাস স্টুডেন্ট বাস আমি তাহলে কি আমার কি হবে আমার যে একটা পড়াশোনা আছে আমার যে একটা স্কলারশিপ পেয়েছি আমার মাস্টার্স করতে হবে আমার একটা ক্যারিয়ার আছে সেটা কি হবে তুমি যাও না তুমি যাও ওখানে তো অনেক মেয়ে আছে তুমি তো একা যাচ্ছ না ওখানে অনেক মেয়ে আছে যারা একা একা পড়ালেখা করছে সেই সাথে টুকটাক কিছু জবও করছে একটা সিকিউর লাইফ সব কিছু সিস্টেমে চলছে তুমি তো ওখানে গিয়ে এনজয়ও করতে পারবে একা যেতাম ইফ আই ওয়াজ আনম্যারিড কিন্তু আমি এখন তোমার ওয়াইফ আর বিয়ের সময় তো এটাই কথা ছিল সব কিছু প্রিসেট ছিল যে বিয়ের পরে তুমি আসবে আমাকে এসে নিয়ে যাবে এবং আমরা ওখানে গিয়ে সেটেল হব তাহলে এখন এত কথা আসছে কেন এখন এত কোয়েশ্চেন আসছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে তুমি বোঝাতে চাইছো যে এতদিন আমাদের মাঝে যেরকম একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল এরপরেও তাই থাকবে এতদিন আমি দেশে ছিলাম তুমি বিদেশে ছিলে এখন আমি বিদেশে থাকবো তুমি দেশে থাকবে দু বছর পর আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে আসবো তারপর গিয়ে আমরা আমাদের সংসার স্টার্ট করব সমস্যা কি এতে অনেকেই তো করছে কোনো সমস্যা নেই এতে তাহলে আগুন তুমি আমাকে বিয়েটা করলে কেন তোমাকে তো এখন কেউ বিয়ে করতে বলেনি তোমার যখন এটাই প্ল্যান ছিল তুমি দু বছর পর বিয়ে করতে আই জাস্ট সিম্পলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি লাইফের থেকে কি চাও তুমি আমার কাছ থেকে কি চাও